নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভ আর্ট অ্যান্ড গার্ডেনিং। আমি আমার শেষ ভিডিওতে আপনাদের বলেছিলাম আমাদের এখানে বৃষ্টি থামার কোনো নামগন্ধ নেই। বিগত দু তিন দিন ধরে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও পুরোপুরি বন্ধ হয়নি। আর এই বৃষ্টির পরে আমার বাগানে যাদের উপদ্রব সবথেকে বেশি বেড়েছে তারা হলো এই শুয়োপোকা এবং শামুক। এমনিতে বছরের বিভিন্ন সময়ে এই ধরনের অযাচিত অতিথিদের বাগানে আনাগোনা লেগেই থাকে, তবে বর্ষাকালে এদের সংখ্যাটা অনেকটাই বেড়ে যায়। আপনারা এই সময়ে বিভিন্ন ধরনের রাসায়নিক ওষুধ ব্যবহার করতে পারেন। আমি এদের তাড়ানোর জন্য গাছেদের উপর কোনো রকম রাসায়নিক ওষুধ ব্যবহার করি না, যতটা চোখে পড়ে বাগান থেকে দূরে ফেলে দিই এবং বছরের অন্যান্য সময়ে নিম তেল স্প্রে করে দিই। বাগানে রাসায়নিক ওষুধ ব্যবহার করার ফলে যেটা হয়, আপনার বাগানের পুরো বাস্তুতন্ত্রটাই কিছুটা ক্ষতিগ্রস্ত হয়, কারণ আমাদের পরিবেশে এই ধরনের কীটপতঙ্গেরও যথেষ্ট গুরুত্ব রয়েছে। এরা বড় গাছের সেরকম কোনো ক্ষতি করতে না পারলেও মূলত ছোট গাছ এবং পাতার ওপর আক্রমণ করে। এখানে দেখুন হ্যালোকেনিয়া গাছটির সাথে যেরকম করেছে। আপনার বাগানের শামুকের উপদ্রব কমানোর জন্য এক দু টুকরো শশা বাগানের বিভিন্ন জায়গায় রেখে দিতে পারেন এবং এই শুয়োপোকাদের যখনই চোখে পড়বে বাগান থেকে দূরে ফেলে দিন। আপনারা এখন যে গাছটি দেখছেন একে বলা হয় পিকক জিঞ্জার। এটি একটি ক্যালাথিয়ার ভ্যারাইটি। আমার বন্ধু অভিকের থেকে আমি এই গাছটি পেয়েছি। কিছুদিন আগে এই গাছটির ওপরেও শুয়োপোকা এবং শামুকের আক্রমণ হয়েছিল, তবে সঠিক সময়ে গাছটিকে সরিয়ে ফেলায় আর কোনো ক্ষতি হয়নি। বন্ধুরা, গত দু তিন মাসে আমার বাগানে বেশ অনেকগুলো নতুন গাছ এসেছে এবং তার প্রত্যেকটিকেই আমি সম্পূর্ণ বিনামূল্যে অথবা এক্সচেঞ্জের মাধ্যমে পেয়েছি। আজকের ভিডিওতে আপনারা সেই সমস্ত নতুন গাছগুলি দেখতে পারবেন এবং পরবর্তীতে সেগুলির ওপরে আলাদা ভিডিওও দেব, সুতরাং সঙ্গে থাকুন এবং অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বর্তমানে বিভিন্ন ফেসবুক গ্রুপ রয়েছে যেগুলিতে সম্পূর্ণ বিনামূল্যে গাছ এক্সচেঞ্জ করা হয়। আপনার কাছে যে গাছগুলি বেশি রয়েছে সেগুলির পরিবর্তে যেগুলো নেই সেরকম কোনো গাছ নিতে পারেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন গাছটি খুব ছোট একটি গ্রো ব্যাগে লাগানো রয়েছে। এই গাছটিকে একটি বড় পাত্রে রিপোর্ট করতে হবে এবং তাহলেই খুব তাড়াতাড়ি গ্রোথ বাড়বে। এই গাছগুলির গোড়ায় কতগুলো কন্দের সৃষ্টি হয় যেগুলো ডিভাইড হয়ে গাছের আকার বৃদ্ধি করে। গাছটিতে গোলাপি এবং সাদা রঙের খুব সুন্দর ছোট ছোট ফুলও ফোটে। আজকের ভিডিওতে আমার বাগানের যে নতুন 10টি গাছ আপনাদের দেখাবো তাদের প্রত্যেকটির পরিচর্যা এবং রক্ষণাবেক্ষণের ওপরেও আলাদা ভিডিও কিছুদিন পরেই আমার চ্যানেলে দেখতে পারবেন। বন্ধুরা, আমার বাগানে যে সমস্ত ফুল গাছ রয়েছে তার মধ্যে কাঠগোলাপ বা প্লুমেরিয়া আমার খুবই পছন্দের। সাদা এবং হলুদ রঙের খুব কমন কাঠগোলাপের একটি গাছ আমার কাছে বেশ কয়েক বছর ধরে আছে এবং সেটির ওপরে আমি দুটো আলাদা ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি। তবে এই ভ্যারাইটিটি আমি অনেক দিন ধরেই খুঁজছিলাম। এই গাছটিতে মেরুন রঙের ফুল ফোটে। আজকের ভিডিওর 10টি গাছের মধ্যে শুধুমাত্র এই গাছটিকেই একটি নার্সারি থেকে মাত্র 80 টাকা দিয়ে কিনেছি। বর্তমানে গাছটি আকারে খুবই ছোট রয়েছে, খুব তাড়াতাড়ি একে একটি বড় পাত্রে রিপোর্ট করতে হবে এবং আশা করছি সামনের বছর এই গাছটি থেকে ফুল পাব। আমি আমার বাগানে যে কোনো নতুন গাছ নিয়ে আসার পর মোটামুটি 1 থেকে 2 সপ্তাহর জন্য ওই অবস্থাতেই রেখে দিই এবং শুধুমাত্র জল দেই। বন্ধুরা, আপনারাও যে কোনো নতুন গাছ নিয়ে আসার পর সঙ্গে সঙ্গে রিপোর্ট করবেন না, কিছুদিন এইভাবে রেখে তারপরেই রিপোর্ট করবেন। আমরা অনেক সময় নার্সারি থেকে অনেক দাম দিয়ে গাছ নিয়ে আসার পরেও সেগুলিকে বাঁচাতে পারি না, তবে এই ধরনের কয়েকটি বিষয় লক্ষ্য রাখলেই দেখবেন আপনারা খুব সহজেই গাছগুলিকে বাঁচাতে পারছেন। বন্ধুরা, আমি আমার ভিডিওগুলোর মাধ্যমে সবসময় দেখানোর চেষ্টা করেছি আপনারা কীভাবে খুব সহজে কম পরিশ্রমে এবং অবশ্যই কম খরচে একটি সুন্দর বাগান তৈরি করবেন। আশা করছি ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য বেল আইকনটি অবশ্যই টিপে রাখবেন। এরপর দেখুন আমার বাগানের আরেক নতুন সদস্য। সুন্দর এই ব্রোকেন হার্ট গাছটি আমি অনেকদিন ধরেই খুঁজছিলাম এবং শেষ পর্যন্ত ফেসবুকের একটি গ্রুপের মাধ্যমে বন্ধু রিয়া সরকারের থেকে পেয়েছি। আপনারা অনেকেই বিভিন্ন গাছ বা কাটিং চেয়ে আমাকে কমেন্ট করেন, কিন্তু দূরত্বের জন্য ইচ্ছা থাকলেও সেগুলো দিয়ে ওঠা সম্ভব হয় না। নিজের পছন্দের বিভিন্ন গাছ সবসময় কাছের নার্সারিগুলোতে পাওয়া যায় না এবং পাওয়া গেলেও সেগুলোর দাম এতটাই বেশি হয় যে কেনার সামর্থ্য হয় না।
বর্তমানে বিভিন্ন ফেসবুক গ্রুপের মাধ্যমে আপনারাও কিন্তু খুব সহজেই সবুজ বিনিময় করতে পারেন। এবং এই গ্রুপগুলির সবথেকে ভালো বিষয় হলো, এখানে কোনো রকম আর্থিক লেনদেনের পরিবর্তে শুধুমাত্র গাছ আদান প্রদান করা হয়। বন্ধুরা, মানি প্লান্টের মতোই ব্রোকেন হার্টও ওপরের দিকে ক্লাইম করে ওঠে, এই কারণেই এখানে এই মস্টিকটি লাগিয়ে দিয়েছি। এই গাছগুলির গ্রোথের জন্য মস্টিক খুবই প্রয়োজন। আপনারা বিভিন্ন নার্সারিতে বিভিন্ন দামে মস্টিকগুলি পেয়ে যাবেন, তবে সম্পূর্ণ বিনামূল্যে নিজেরাই কিভাবে বাড়িতেই স্টিকগুলি তৈরি করবেন তার উপরে সম্পূর্ণ একটি আলাদা ভিডিও আগেই আমার চ্যানেলে আপলোড করেছি, আপনারা কেউ চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। বন্ধুরা, আমার বাগানে জলজ গাছের সংখ্যা একেবারে নেই বললেই চলে। কিছুদিন আগে আমার কাছে বেশ কিছু ওয়াটার ক্যাবেজ ছিল, যদিও এখন আর সেগুলি নেই। জলগোলাপের এই গাছটিকে আমি অনেকদিন ধরেই খুঁজছিলাম, গাছটিতে খুব সুন্দর গোলাপের মতো দেখতে সাদা রঙের ফুল ফোটে। শেষ পর্যন্ত গাছটিকে আমি সম্পূর্ণ বিনামূল্যে গিফট হিসেবেই পেয়েছি। বেশ কিছুদিন ধরেই আমার ছাদ বাগানে পদ্ম, শাপলা এবং এই ধরনের জলজ গাছ করার ইচ্ছে রয়েছে। খুব তাড়াতাড়ি এদের জন্য নতুন পট এবং মাটি সংগ্রহ করব। খুব সহজে স্টেপ বাই স্টেপ আপনার ছাদ বাগানে কিভাবে জলজ উদ্ভিদ করবেন তার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, ইদানিং নিয়মিত ভিডিও আপলোড করা হয় না বলে চেষ্টা করি একটি ভিডিওর মধ্যেই একাধিক বিষয়ে আলোচনা করতে, যার ফলে ভিডিওগুলো আপনাদের কিছুটা বড় মনে হতে পারে। আপনাদের কাছে অনুরোধ করব, প্লিজ ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখুন, নয়তো বেশ কিছু তথ্য যেগুলো আমি ভিডিওর একেবারে শেষের দিকে দিই সেগুলো আপনাদের অজানাই থেকে যাবে। দেখুন, বাটারফ্লাই উইংসের এই গাছটিও আমার খুবই পছন্দের এবং অনেকদিন ধরেই এই গাছটির খোঁজ করছিলাম। শেষ পর্যন্ত ব্ল্যাক ক্যালেডিয়ামের এক্সচেঞ্জে আমি এই গাছটি পেয়েছি। প্রজাপতির ডানা বা বাটারফ্লাই উইংস গাছটির নামকরণ আক্ষরিক অর্থেই সার্থক হয়েছে, কারণ এর প্রতিটি পাতাকে দেখলে মনে হয় একটি প্রজাপতি যেন তার দুটো ডানা মেলে বসে রয়েছে। দেখতেই পাচ্ছেন, গাছটিকে একটি প্লাস্টিকের পাত্রে আমি রিপোর্ট করে দিয়েছি। এই গাছটি ভুতুরও খুব পছন্দ হয়েছে এবং সে এর নাম দিয়েছে মুজ গাছ, কারণ এর পাতাগুলিকে দেখতে অনেকটা মোছের মতো। খুব তাড়াতাড়ি এই গাছটির সম্পূর্ণ পরিচর্যা এবং রক্ষণাবেক্ষণের ওপর একটি আলাদা ভিডিও আমার চ্যানেলেই দেখতে পারবেন। আমরা যারা বাগান করি তাদের প্রত্যেকেরই ইচ্ছে থাকে নিজেদের পছন্দের গাছগুলি নিজের বাগানে রাখতে, কিন্তু সবসময় তা সম্ভব হয়ে ওঠে না। আজকের ভিডিওতে আপনারা যে গাছগুলি দেখছেন তার প্রত্যেকটি আমার খুবই পছন্দের এবং বিভিন্ন কারণে সেগুলি এতদিন আমার বাগানে আনা হয়নি। যেমন ধরুন ইংলিশ আইভির এই গাছটি, এই গাছটিকে নার্সারি থেকে কিনতে গেলে ভালোই দাম দিতে হবে। ইচ্ছে থাকলেও এই ধরনের দামি গাছ সবসময় আমার মতো সাধারণ বাগানির পক্ষে কিনে ওঠা সম্ভব হয় না, তবে আনন্দের বিষয় হলো শেষ পর্যন্ত গাছটি আমি সম্পূর্ণ বিনামূল্যেই পেয়েছি। বর্তমানে গাছটি আকারে খুবই ছোট, পরবর্তীতে কিভাবে একে যত্নের মাধ্যমে বড় করে তুললাম তার ভিডিও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখুন, ক্যালাথিয়ার আরও একটি ভ্যারাইটি বন্ধু সমীর রয়ের থেকে আমি পেয়েছি। গাছটির পাতাগুলিকে দেখুন, দেখতে কতটা সুন্দর। এর আগেও ক্যালাথিয়ার ওপরে সম্পূর্ণ একটি আলাদা ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছিলাম। এই গাছগুলিতে খুব ছোট ছোট ফুল ফুটলেও মূলত এদের পাতার জন্যই এদের পছন্দ করা হয়। গরমের শুরু থেকে বর্ষাকাল পর্যন্ত গাছগুলিতে খুব সুন্দর গ্রোথ থাকে, তবে শীতকালে গাছগুলি ডরমেন্সিতে চলে যায় এবং ওপর থেকে দেখলে মনে হয় গাছগুলি বোধহয় মারা গেছে। ক্যালাথিয়া, ক্যালেডিয়াম সহ যেই সমস্ত গাছগুলি শীতকালে ডরমেন্সিতে চলে যায়, সেই সময় গাছগুলির কিভাবে যত্ন করবেন যাতে পরের বছর আবার নতুন গ্রোথ শুরু হয় তার উপরেও সম্পূর্ণ একটি আলাদা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা রয়েছে। আপনারা এখন যে গাছটি দেখছেন, এই গাছটির অদ্ভুত নামকরণ করা হয়েছে, একে বলা হয় ডেভিলস ব্যাকবোন বা শয়তানের শির দ্বারা। এটি একটি সাকুলেন্টের ভ্যারাইটি এবং অন্যান্য সাকুলেন্টের মতোই এর যত্ন করতে হয়। বন্ধু অভিকেট থেকে আমি এই গাছটি পেয়েছি। বন্ধুরা, অনেক সময় নার্সারি থেকে বেশ দাম দিয়ে আমরা বড় গাছ নিয়ে আসি, কিন্তু সেই গাছগুলি সম্পর্কে সঠিক কোনো ধারণা বা অভিজ্ঞতা না থাকায় গাছগুলিকে বাঁচাতে পারি না। আর সেই কারণেই আপনারা যখন একটি কাটিং বা ছোট গাছকে নিয়ে এসে সেটিকে আস্তে আস্তে বড় করে তোলেন, তখন গাছটি সম্পর্কে যেরকম অভিজ্ঞতা বাড়ে তেমনি গাছটিকে বড় হতে দেখে ভালোও লাগে।
আমার বাগানের অধিকাংশ গাছই এইভাবে কাটিং থেকে সম্পূর্ণ বিনামূল্যে তৈরি করা। দেখুন আরও একটি নতুন গাছ, যা এর আগে আমার বাগানে কখনোই ছিল না। কিছুটা স্নেক প্লান্টের মতো দেখতে হলেও এই গাছটিকে বলা হয় ক্রিপ্টান্থাস বা আর্থ স্টার। এই গাছগুলির বিভিন্ন রং বেরঙের ভ্যারাইটি আপনারা নার্সারিগুলোতে পেয়ে যাবেন, তবে সেগুলির দাম যথেষ্টই বেশি। যদিও এই গাছটিকে আমি সম্পূর্ণ বিনামূল্যে অন্য গাছের সাথে এক্সচেঞ্জ করে পেয়েছি। দেখতেই পাচ্ছেন গাছটি খুবই ছোট আকারের একটি প্লাস্টিকের পাত্রে মাটির বদলে গুঁড়ো পাথর এবং কয়লার মধ্যে লাগানো রয়েছে। সবশেষে আপনারা যেই গাছ দুটি দেখতে পারবেন তার একটি অ্যাগলোনিমা এবং একটি স্নেক প্লান্টের ভ্যারাইটি। গাছগুলি খুব ছোট থাকায় এখানে আর বিশদে আলোচনা করছি না, পরবর্তীতে অবশ্যই এর উপরে আলাদা ভিডিও দেখতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। এছাড়াও আপনাদের কোনো প্রশ্ন সাজেশান থাকলে ক্রিয়েটিভ আর্ট অ্যান্ড গার্ডেনিংয়ের ফেসবুক পেজেও জানাতে পারেন। ভুতুর বাগান নামে আপনারা এখন ইনস্টাগ্রামেও আমাকে ফলো করতে পারেন। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।